নমস্কার, আমি কৌশিক রায়। দীপাবলির অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আমি সকল প্রিয় দর্শকবন্ধুকে জানাই। প্রচুর কমেন্টস এসছে যে স্যার, প্রেম নিয়ে কিছু আপনি ভিডিও দিন। কেউ কেউ চাইছে যে, কমেন্টস বক্সে লিখছেন যে, স্যার আপনি যদি সাপ্তাহিক প্রেম নিয়ে কিছু বলেন তাহলে খুব ভালো হয় আমাদের। দেখুন, আমার এই চ্যানেল মেনলি পাবলিক ডিমান্ডের উপর। আপনারা কি চাইছেন সেটা আপনারা কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠান। আপনারা যদি সাপ্তাহিক প্রেম চান, আমি অবশ্যই সাপ্তাহিক প্রেম আপনাদেরকে দিব। কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না যে সমস্ত ভিডিও দেওয়ার। কিন্তু আমার হোয়াটসঅ্যাপে বিশেষ কমেন্টস এসছে যে, স্যার প্রেমের ব্যাপারে আপনি কিছু ভিডিও দিন। আমি অনেকদিন ধরে আমি প্রেম নিয়ে ভিডিও আপলোড করিনি। একমাত্র এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দর্শকদের ডিমান্ডের উপরে কিন্তু এই ভিডিও আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি, তৈরি করি। দেখুন, প্রেম, এই প্রেমের ব্যাপারটা না খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। একটা দুঃখ জ্যোতিষের ক্ষেত্রেও পিন পয়েন্ট প্রেডিকশন করাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। প্রেম কখন হয়? দেখুন, একটি ছেলের সাথে একটি মেয়ের প্রেম যখন সেই মেয়েটির সাথে সেই ছেলেটির মনের মিল হয়, অর্থাৎ ভাবনার মিল থাকে, তখনই কিন্তু প্রেম হয়। এখানে দেখুন, বর্তমান সময়ে প্রচুর প্রেম হচ্ছে এবং প্রচুর প্রেমে ব্রেকআপ হচ্ছে, অর্থাৎ প্রেম বিচ্ছেদ, প্রেম থেকে হতাশা। মেনলি আমি আজকে জানাবো দীপাবলি স্পেশাল আটটি রাশি। এই দীপাবলি পর থেকে নতুন প্রেম আসতে চলেছে এবং এই আটটি রাশির পুরাতন প্রেমে কামব্যাক করতে চলেছে। আমি এটা আপনাদেরকে জানাবো দীপাবলির পর থেকে। এই যে 14 তারিখ যে দীপাবলি, তারপর থেকে এই আটটি রাশির প্রেম ভাগ্য, নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। দেখুন, একটি মনের ভাবনার সাথে আরেকটি মনের ভাবনা যখন তরঙ্গে, যখন একটি মনের তরঙ্গ আরেকটি মনের তরঙ্গের যখন মিল হয় কি না, তখনই কিন্তু প্রেম সম্পন্ন হয়। কিন্তু এখনকার দিনে সকালে একরকম, বিকালে একরকম, 7 দিন পর একরকম, 1 মাস পর একরকম, প্রেমের ধরনটাই এখন পাল্টে গেছে। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, প্রেম মূলত পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। অর্থাৎ পঞ্চম ভাবে আপনার কোন গ্রহ বসে আছে, বা পঞ্চম ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, বা পঞ্চম ঘরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো? যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, আপনি প্রেমে বারবার হতাশা, আপনি বারবার প্রেমে দুঃখ কষ্ট কিন্তু পাবেনই পাবেন। প্রেম বিচ্ছেদ, প্রেমে আপনি সফলতা পাবেন না যদি পঞ্চম ভাব পীড়িত থাকে। আপনি যারা প্রেমে বারবার বিফল হচ্ছেন, সফলতা হচ্ছে না, প্রেম থেকে যারা বারবার দুঃখ কষ্ট পাচ্ছেন, অবশ্যই আপনারা আপনাদের চার্টটা দেখান। এবং বিশেষ কিছু ক্রিয়া আছে যেগুলো করলে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সাকসেস আপনাদের আসবেই আসবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, শুক্র হচ্ছে মেনলি প্রেমের কারক গ্রহ। অর্থাৎ আপনার রাশিচক্রে শুক্র যদি ড্যামেজ থাকে, তাহলে কিন্তু আপনি প্রেম থেকে বারবার আপনার চোখের জল কিন্তু পড়বে। এমনও হয় একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, দীর্ঘদিনের ভালোবাসা, দীর্ঘদিনের লাভ অ্যাফেয়ার্স, ছোটোবেলা থেকে, কলেজ লাইফ থেকে, কিন্তু দেখা যায় হঠাৎ তাদের মধ্যে প্রেম বিচ্ছেদ হয়ে গেল, বা মেয়েটির কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। সেই ছেলেটির যে কষ্ট না, সেটা সেই ছেলেটি উপলব্ধি করতে পারে, বা যার মেয়েটির কষ্ট হয় সেই মেয়েটি উপলব্ধি করতে পারে। একটা কথা আমি বারবার বলি, আপনার গায়ে যদি আঘাত লাগে, সেটা কিন্তু ব্যথা লাগে, সেটা কিন্তু ওষুধ আছে ব্যথা কমানোর। কিন্তু আপনার যদি হৃদয়ে ব্যথা লাগে কি না, অন্তরে ব্যথা, সেটা কিন্তু একটুকু ওষুধ কিন্তু নেই। অর্থাৎ যারা বারবার প্রেমে বিচ্ছেদ হচ্ছে,
প্রেম থেকে সাকসেস পাচ্ছে না, প্রেমে সফলতা হচ্ছে না, তারা অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে নিন। আপনাদের দ্বিতীয়, পঞ্চম এবং একাদশ এই ভাবগুলো আপনার কেমন আছে, শুক্র আপনার কেমন আছে, পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এগুলো দেখা দরকার। এবার আমি জানাতে চলেছি এই দীপাবলি থেকে এই আটটি রাশির প্রেম ভাগ্য ভালো হতে চলেছে। আপনাদের অবশ্যই এই ভাবগুলো ভালো হওয়া দরকার এবং রাশিচক্রে আপনার শুক্রের অবস্থান ভালো হওয়া একান্ত দরকার। দেখুন, আমি প্রথম যে রাশির কথা বলবো, এই দীপাবলি এই 14 নভেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমে আপনারা সুখী হবেন। প্রথম যে রাশি, এমনকি এটা লাভ ম্যারেজ পর্যন্ত হবার সম্ভাবনা, অর্থাৎ আপনাদের বিবাহ পর্যন্ত হবে, সেটি হচ্ছে তুলা রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশিরও প্রেমের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু পেতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিরও প্রেম থেকে আপনারা সাকসেস কিন্তু পাবেন। তারপরে যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময় কিন্তু আপনাদের দেখা যাবে। নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে খুবই ভালো। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশিরও প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন, নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস পাবেন। অবশ্যই আপনার রাশিচক্রে দেখতে হবে আপনার বর্তমানে কিসের দশা, অর্ধদশা, প্রথম দশা চলছে, এটাও কিন্তু দেখার একান্ত বিচার্য বিষয়। প্রেম কেন বিচ্ছেদ হচ্ছে, প্রেমের ক্ষেত্রে সফলতা কেন পাচ্ছেন না, এটাও দেখা দরকার। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম আপনাদের আসতে চলেছে দীপাবলির পর থেকে। প্রেমের ক্ষেত্রে যাদের সম্পর্কের অবনতি বা প্রেম বিচ্ছেদ হয়ে গেছিলো সেই পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করবে, অর্থাৎ প্রেম থেকে আপনাদের সুখী হতে চলেছেন তুলা রাশি। নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এই দীপাবলির পর থেকে হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরও আপনাদের প্রেমজ অর্থাৎ লাভ লাইফ আপনাদের মধুর থেকে মধুরতর হতে চলেছে। নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে এই দীপাবলির পর থেকে আপনাদের প্রেমের কানেকশানগুলো, প্রেমের যোগাযোগগুলো ভালো হবে এবং যারা পুরাতন প্রেমে হতাশ বা বিচ্ছেদ হয়ে গেছে, সাকসেস পাচ্ছেন না, তাদের কিন্তু এই পুরাতন প্রেম জোড়া লাগবে, অর্থাৎ প্রেম থেকে কিন্তু আপনারা এই কর্কট রাশি কিন্তু সাকসেস পেতে চলেছে। এই দীপাবলির পর থেকে আমি যে কটি রাশির কথা বলছি সেগুলো দীপাবলির পর থেকে কিন্তু আপনারা সাকসেস পাবেন। শুভ দীপাবলি পর থেকে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, আপনাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু এই সময় আপনাদের দেখা যাবে। এই এই দীপাবলির পর থেকে কিন্তু আপনাদের লাভ কানেকশানগুলো ভালো হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে উন্নতি। দীপাবলির পর থেকে কন্যা রাশিরও প্রেমের ক্ষেত্রে সফলতা,
যারা প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, প্রেমে সাকসেস পাচ্ছিলেন না, তাদেরও কিন্তু প্রেমে সাকসেস পাবেন। এবং পুরাতন প্রেমের জন্য যারা চোখের জল ফেলছিলেন, তাদের কিন্তু পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করবে। যদিও আপনাদের রাশিচক্রে দেখতে হবে আপনাদের পঞ্চম ভাব, আপনাদের শুক্রের অবস্থান, আপনাদের দ্বিতীয় ভাব, আপনাদের একাদশ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে বা পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। প্রেম থেকে সফলতা পেতে যারা বারবার আঘাত পাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, একের পর এক প্রেম আসছে কিন্তু প্রেম টিকছে না, প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস পাচ্ছেন না, তারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন। আপনার সমস্যা তাকে খুলে জানান এবং প্রেম থেকে প্রেমজ বিবাহ কিন্তু হবে। এই কয়টি রাশির, যে কয়টি রাশির আমি কথা বললাম, এই কয়টি রাশি কিন্তু প্রেম থেকে লাভ ম্যারেজ কিন্তু হবেই হবে। প্রেম এমনই একটা বিষয় না যাকে একটা দক্ষ জ্যোতিষেরও কিন্তু খুব কষ্ট সাধ্য হয়ে ওঠে বলা। এই জন্য ভাবগুলো দেখা দরকার এবং প্রেমের ধরনটাই বর্তমান যুগে একদম আলাদা। এই জন্য আপনারা অবশ্যই যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন তাদের মধ্যে কথার মধ্যে মধুরতা রাখুন, অর্থাৎ ইগো সেন্টিমেন্ট এগুলো নিজেদের মধ্যে রাখবেন না। প্রথম কথা, চন্দ্র যাতে পীড়িত থাকে কি না, চন্দ্র যাতে পীড়িত থাকে, প্রেমের ক্ষেত্রে কিন্তু বারবার দুঃখ কষ্ট কিন্তু পাই। এই প্রেমের জন্য তিনটি গ্রহ বিশেষ করে ভূমিকা পালন করে, একটি হচ্ছে শুক্র, দুই নম্বর হচ্ছে চন্দ্র। চন্দ্র থেকে আমরা কী বিচার করি, মন, অর্থাৎ আপনার মন মানসিকতার উপর কিন্তু প্রেম আপনার টিকে থাকবে। এবং তিন নম্বর হচ্ছে মঙ্গল, আপনার মঙ্গলের পজিশন কেমন আছে সেটাও কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। অর্থাৎ এই কয়টি দিক যদি দেখা যায়, আপনারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা সাকসেস কিন্তু আপনারা পাবেনই পাবেন। যাদের প্রেমে বারবার বাধা পাচ্ছেন, জানবেন আপনার পঞ্চম ভাব পীড়িত আছে, আপনার দ্বিতীয় ভাব পীড়িত আছে, আপনার একাদশ ভাব পীড়িত আছে, আপনার শুক্র পীড়িত আছে, আপনার চন্দ্র এবং মঙ্গল এই কয়টি জিনিস কিন্তু আপনার পীড়িত আছে। এবং বর্তমান সময়ে আপনার কিসের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা চলছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। এবং আমি আপনাদেরকে জানাই, এই প্রেমের বিষয়ে অনেকেই বারবার বলছেন যে স্যার আপনি সাপ্তাহিক প্রেম নিয়ে কিছু বলুন। যদি আপনারা সাপ্তাহিক প্রেম, মাসিক প্রেম যদি জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, প্রেম সংক্রান্ত আরও তথ্য আমি আপনাদেরকে দিব। আপনারা যারা প্রেমের ব্যাপারে বারবার জানতে চেয়েছেন যে স্যার প্রেম নিয়ে ভিডিও দিন, প্রেমের ব্যাপারটা নিয়ে ভিডিও দিন, দেখুন প্রেম নিয়ে অনেকদিন আমি ভিডিও আপনাদের সামনে আপলোড করি, কিন্তু এই দীপাবলি থেকে নতুন প্রেম আসতে চলেছে। আমি যে আটটি রাশির কথা বললাম এবং পুরাতন প্রেমের ক্ষেত্রেও কামব্যাক করবে এই আটটি রাশির প্রেম ভাগ্য কিন্তু মধুর থেকে মধুরতর হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।